Assalamualaikum. Kerja bakti di sekolah Forest Konopli Ibijit Pertika Ibijo. Online class থেকে আমার প্রথম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের আমি স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো? ভালো আছো না? ভেরি গুড, সবাই ভালো আছো। আমি আশা করছি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের পড়াবো ইউনিট 18। ইউনিট 18 পড়াবো তোমরা সবাই। শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই জয়েন করে ফেলেছো? ঠিক আছে, সবাই জয়েন করে ফেলেছো। আজকে আমি তোমাদের ইউনিট 18 ওয়ার্ড মিনিং করাবো। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো, ইউনিট 18 ওয়ার্ড মিনিং করাবো। ওয়ার্ড মিনিং গুলো তোমরা সবাই লিখে নাও, আমি বুকে ওয়ার্ড মিনিং গুলো আমি বুকে করে দিব। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো এবং লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা দেখো ইংলিশ অ্যাকাডেমিতে কিছু ওয়ার্ড মিনিং আছে, যেমন দেখো এ এন টি, এন অর্থ কি? এ এন টি, এন অর্থ টিকটা বা কেটিকা। তারপরে দেখো ক্যাপ, সি এ পি, ক্যাপ অর্থ কি? ক্যাপ অর্থ টুপি, ক্যাপ অর্থ টুপি। তারপরে দেখো ক্যাপ, সি এ পি, ক্যাপ অর্থ বিড়াল। আমি ওয়ার্ড মিনিং গুলো বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা সবাই লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা দেখো এমপি এক অর্থ কি? পিঁপড়া। এক অর্থ পিঁপড়া বা পিপড়িকা। পিঁপড়া লিখতে কয় উপর চন্দ্রবিন্দু আছে। তারপরে দেখো সিএফপি ক্যাপ অর্থ কি? সিএফপি ক্যাপ অর্থ টুপি। এরপর দেখো হ্যাঁ, হ্যাঁ অর্থ মুরগি, এসিএম হ্যাঁ, হ্যাঁ অর্থ মুরগি। তারপরে দেখো এম ডাবলে মুন, মুন অর্থ কি? চার। মুন অর্থ চাঁদ, আকাশে কি ওঠে? চাঁদ ওঠে। আর চাঁদ দিকতে চন্দ্রবিন্দু আছে, মূল অর্থ চাঁদ।
অসত্য কি হ্যাঁ সামনে চন্দ্রপিণ্ড আছে আপনার দেখো রাইট রাইট অর্থ কি রাইট অর্থ দেখা এরপরে ইউনিট 19 ইউনিট 19 এখানে কিছু ওয়ার্ড মিনিং আছে তোমরা ওয়ার্ড মিনিং গুলো ফলো করো আমি বোর্ডে লিখে দিচ্ছি ও সি আর ও ডব্লিউ ক্রথ কি সি আর ও ডব্লিউ ক্রথ পাঁচ ক্রথ পিউএনডি কন কন অর্থ কুকুর সবাই লিখে নাও পিআর ডাব্লিউ থ্রি পিআর ডাব্লিউ থ্রি পিআর তো কাজ এরপরে দেখো প্ল্যান প্ল্যান অর্থ চারা গাছ প্ল্যান অর্থ কি চারা গাছ শিক্ষার্থী বন্ধুরা ওয়ার্ড মিনিং গুলো আবার দেখো তাহলে সব পুরো সম্পূর্ণ নাম্বারটাই কাটা যাবে পুরো নাম্বারটাই কাটা যাবে তাহলে বানানের প্রতি তোমাদের খেয়াল রাখতে হবে বানান অবশ্যই শুদ্ধ করতে হবে এরপরে দেখো সিএফি ক্যাপ এক অর্থ কি সিএফি ক্যাপ এক অর্থ টুপি এক অর্থ কি এক অর্থ টুপি তারপর দেখো এশিয়ান ঘনত্ব মুরগি এশিয়ান ঘনত্ব মুরগি ঘনত্ব কি মুরগি তারপরে এম ডাব্লিউ এন অর্থ এম ডাব্লিউ এন মুন অর্থ কি চার আকাশে চার ওঠে না সবাই আকাশে চাঁদ উঠে দেখেছো তোমরা তাহলে মূল অর্থ কি চাঁদ এরপরে দেখো ও এক্স অক্স অর্থ সার ও এক্স অক্স অক্স অর্থ কি সার ও এক্স অক্স অক্স অর্থ সার সার লিখতে চন্দ্রবিন্দু আছে বানানটা খুব খেয়াল রাখবে এরপরে দেখো রাইট ডাব্লিউ আর আই টি রাইট অর্থ কি রাইট অর্থ দেখা ডাব্লিউ আর আই টি রাইট অর্থ দেখা এরপরে দেখো প্রো সি আর ও ডাব্লিউ প্রো অর্থ কি প্রো অর্থ কাক তোমরা সবাই কাক দেখেছ সবাই কাক চিনো তো কাক বাংলা জানো কাক শব্দটি কিন্তু কাকের ইংলিশ শব্দ হচ্ছে প্রো সি আর ও ডাব্লিউ প্রো এরপরে দেখো পি ইউ এন ডি কন কন অর্থ কি কুকুর পিউএমডি কন্ড অর্থ কুকুর এরপরে দেখো পি পিআর ডাব্লিউ পি পি অর্থ কি গাছ পিআর ডাব্লিউ পি অর্থ গাছ অনেক সময় গাছ দেখেছ আমাদের আশেপাশে অনেক গাছ আছে তাহলে পি অর্থ কি গাছ পিএল এএমডি প্লান্ট অর্থ চারা গাছ পিএল এএমডি প্লান্ট অর্থ চারা গাছ শিক্ষার্থী বন্ধুরা আমি বোর্ডে 10টি শব্দ অর্থ দিয়েছি
তোমরা এই 10টি শব্দ আজকে সুন্দর করে খাতায় লিখে ফেলো। সবাই লিখে ফেলো 10টি শব্দ আজকে সুন্দর করে লিখে ফেলো। এরপরে আরো কিছু ওয়ার্ড মিনিং আছে, আরো কিছু ওয়ার্ড মিনিং আছে। ফিশ এফআই আছে, ফিশ অর্থ কি? ফিশ অর্থ মাছ। এফআই এফআই ফিশ অর্থ মাছ। তোমরা সবাই মাছ খাও না? ভাতের সাথে কি খাও? সবাই ভাতের সাথে মাছ খাও, কিন্তু মাছ তোমরা সবাই চিনো, ভাত দিয়ে মাছ খাও, কিন্তু মাছ ইংরেজি ফিশ, এটা তোমরা অনেকে জানো না। কিন্তু বাংলা শব্দটি যেমন আমাদের জানতে হবে, তেমনি ইংলিশ শব্দটি আমাদের জানতে হবে। তাহলে এফ আই এফ এস কি শব্দ? মাস। এরপরে দেখো ডগ, ডি ইউ জি ডগ। ডগ অর্থ কি? কুকুর। তোমরা সবাই কুকুর দেখেছো, কুকুর দেখলে অনেকে ভয় পাও, কারণ কুকুর কামড় দেয়। কিন্তু তোমরা সবাই কুকুর শব্দটি চিনো এবং কুকুর শব্দটি জানো, কুকুর এবং কুকুরকেও তোমরা চিনো, কিন্তু কুকুর ইংরাজি ডগ তোমরা অনেকেই জানো না। তাহলে আমাদের বাংলা শব্দটি জানতে হবে, ইংরেজি শব্দটিও জানতে হবে। তাহলে কুকুর ইংরাজি কি? শিক্ষার্থী বন্ধুরা বলো তো, কুকুর ইংরাজি কি বলো? কুকুর ইংরাজি ডগ, বি ইউ জি ডগ। এরপরে দেখো অ্যাপেল, এ ডাবল পি এল ই, অ্যাপেল অর্থ কি? অ্যাপেল অর্থ আপেল। এ ডাবল পি এল ই, অ্যাপেল অর্থ আপেল। এরপরে দেখো ব্ল্যাক, বি এল এ সি কে, ব্ল্যাক অর্থ কি? ব্ল্যাক অর্থ কালো। বি এল এ সি কে, ব্ল্যাক অর্থ কালো। এরপরে দেখো হোয়াইট, ডাব্লিউ এইচ আই ডি ই, হোয়াইট অর্থ কি? হোয়াইট অর্থ সাদা। আমি বোর্ডে লিখে দিচ্ছি, সাথে উপর লিখে না, বোর্ডে 10টি শব্দ অর্থ লিখে দিয়েছে। এগুলি সবাই খাতা কলম নিয়ে তুলে ফেলো, সুন্দর করে খাতায় তুলে ফেলো। শিক্ষার্থী বন্ধুরা সবাই তুলে ফেলেছ? তুলে ফেলেছ অর্ডিনিগুলো? সুন্দর করে খাতায় তুলে ফেলো। শিক্ষার্থী বন্ধুরা বলো, ডিওবি ডগার তো কি? ডগার তো কুকুর। কুকুর, ভেরি গুড, এ তো তোমরা পারো। আর এফ আই এস এস ফিশ অর্থ কি? ফিশ অর্থ মাছ। তোমরা ভাতের সাথে কি খাও? মাছ খাও না? তোমরা মাছ খাও না? তাহলে ফিশ অর্থ কি বলো? ফিশ অর্থ মাছ। ডগ অর্থ কুকুর। তারপরে অ্যান্ড অর্থ পিঁপড়া। অক্স অর্থ কি? অক্স অর্থ সাপ। অক্স অর্থ সাপ। হ্যাঁ, অক্স অর্থ সাপ। সাপ কিন্তু চন্দ্রবিন্দু আছে। শিক্ষার্থী বন্ধুরা ব্রেক অর্থ কালো,
Right,
ব্র্যাকেট তো কি বলো ব্র্যাকেট তো লেখা এই যে আমি বোর্ডে লিখতেছি আমি যে এই যে বোর্ডে লিখতেছি ব্র্যাকেট তো কি লেখা এখন রাইট করার কি বলো W R I T E ব্র্যাকেট তো লেখা ব্র্যাকেট তো কি বলো বলো শিক্ষার্থী বন্ধুরা ব্র্যাকেট তো লেখা রাইট বানানটা তোমরা অনেকেই ভুল করো W R I T E প্রথমে W হবে তারপরে W R I T E রাইটার তো লেখা এই বানানটি কিন্তু অনেকেই ভুল করো এই বানানটি খাতায় পাঁচবার লিখবে যে বানানটি কঠিন সেগুলো পাঁচবার খাতায় লিখবে তাহলেই বানান শুদ্ধ হয়ে যাবে তোমরা পরীক্ষার খাতায় সঠিকভাবে বানান লিখতে পারবে তারপরে দেখো প্রো সি আই ও ডব্লিউ প্রো কি কাক কাক কি করে কা কা শব্দ করে না কাক সবাই দেখেছ কিন্তু কাক ইংরেজি প্রো তোমরা অনেকেই জানো না তাহলে সি আর ও ডাব্লিউ প্রো অর্থ কি কাক এরপর দেখো কন পি ও এন ডি কন অর্থ কি কুকুর পি ও এন ডি কন অর্থ কি কুকুর 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 কন বানান কি বলো তো কন বানান কি পি ও এন ডি কন অর্থ কুকুর পি ও এন ডি কন অর্থ কি কুকুর কুকুর এরপরে দেখো পি পি আর ডাব্লিউ পি অর্থ কি পি অর্থ কাস পি আর ডাব্লিউ পি অর্থ কাস তোমরা আমাদের আশেপাশে কাজ আছে আমাদের আশেপাশে অনেক কাজ সবাই কাজ দেখেছো তাই না পি আর ডাব্লিউ পি অর্থ কাজ তারপরে দেখো প্লান্ট পি এল এ এল টি প্লান্ট অর্থ কি প্লান্ট অর্থ চারা গাছ প্লান্ট অর্থ কি প্লান্ট অর্থ চারা গাছ তখন শিক্ষার্থী বন্ধুরা আমি বোর্ডে অনেকগুলো শব্দ অর্থ লিখে দিয়েছি তোমরা এই শব্দার্থগুলো বারবার খাতায় লিখবে ভাষায় বারবার লিখবে বারবার লিখলে তোমাদের শেখা হয়ে যাবে পরীক্ষায় তোমাদের ওয়ার্ড মিনিং থাকবে ম্যাথ সেন্টেন্স থাকবে ক্লিয়ার দি গ্রামার থাকবে তারপর গ্রামার থাকবে কবিতা থাকবে তোমাদের সব কিছুই আনসার করতে হবে তাহলে তোমরা তোমাদের সামনে অতি সন্নিকটে প্রস্তুতিমূলক পরীক্ষা তাই তোমরা আমার করে প্রিপারেশন নেবে পরীক্ষায় প্রত্যেকে এ প্লাস পাও এবং পরীক্ষা যাতে ভালো রেজাল্ট করতে পারো সেদিকে সবাই খেয়াল রাখবে আর বানান বারবার শিখবে বারবার লিখবে শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের প্রশ্ন করবো তোমরা সবাই প্রশ্নের উত্তর দিবে আমি প্রশ্ন করলে উত্তর দিবে ওয়ার্ড মিনিংগুলো আমি তোমাদের প্রশ্ন করবো তোমরা উত্তর দিবে আচ্ছা বলো তো শিক্ষার্থী বন্ধুরা মাস ইংরেজি কি মাস বলো হ্যাঁ বলো মাস ইংরেজি কি প্রশ্নের সাথে উত্তর দিবে শিক্ষার্থী বন্ধুরা দেখি তোমরা
বলো তো ব্রাউন অর্থ কি বি আর ও ডব্লিউ এন ব্রাউন অর্থ কি বলো ব্রাউন অর্থ বাদামি ব্রাউন অর্থ কি বাদামি বি এল এ সি কে ব্ল্যাক অর্থ কি ব্ল্যাক ব্ল্যাক শব্দের অর্থ কালো তাহলে শিক্ষার্থী বন্ধুরা ব্ল্যাক বানান কি করো বি এল এ সি কে ব্ল্যাক অর্থ কালো এরপরে দেখো হোয়াইট ডাব্লিউ এইচ আই টি হোয়াইট অর্থ কি হোয়াইট অর্থ সাদা হোয়াইট অর্থ কি হোয়াইট অর্থ সাদা এরপরে দেখো রেড আমি কি রেড অর্থ কি বলো বলো শিক্ষার্থী বন্ধুরা আর এই রেড অর্থ কি রেড অর্থ লাল আর এই রেড অর্থ লাল এরপরে দেখো ডাব্লিউ আর আই টি রাইট অর্থ কি রাইট অর্থ লেখা W R I T right অর্থ কি লেখা C R O W অর্থ কাজ তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি বোর্ডে অনেকগুলি শব্দ অর্থ লিখে দিয়েছি এই শব্দ অর্থগুলো তোমরা সবাই শিখে ফেলবে এবং বাড়ির কাজে আসবে আমি কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি আমি কিছু বাড়ির কাজ দিয়েছি বাড়ির কাজগুলো লিখে আনবে কি বলছে আবার হয় দেখি তাহলে আর এই পর্যন্তই থাক তোমাদের আমি আজকের মধ্যে বিশ্বাস করে